ব্যাপার? ফ্রিজটা আবার কি হলো? কোনো জিনিস ঠান্ডা লাগছে না, আইসও তো জমছে না। দূর বাবা, এই তো নতুন ফ্রিজ কিনলাম, এখনো 2 মাস হয়নি। কালকে তো ঠিকই ছিল, বেশ প্রবলেম হলো তো। একই গরম কাল, তারপর আবার ফ্রিজের প্রবলেম হলো, এতে সব জিনিসই খারাপ হয়ে যাবে। এত ফ্রিজে খাবার ফ্রিজার করা আছে, সবজি আছে, কি যে হয় জানি না। এই ইলেকট্রনিক্স এর জিনিসের এই প্রবলেম, যত ভালোই কোম্পানি নি সেই প্রবলেম ঠিক আসবে। চল দেখি কোনো টেকনিশিয়ান মেলে নাকি। আবার এই টাইম সব জায়গাতেই লকডাউন চলছে, অবশ্যই আমাদের এখানটা এখনো গ্রিন সিগন্যালে আছে, তবুও দেখি একটা টেকনিশিয়ান যদি মেলে নাকি। কল তো করা যাবে আগে। হ্যাঁ হ্যালো, রিপেয়ারিং সেন্টার? ইয়েস ম্যাডাম, আমি রিপেয়ারিং সেন্টার থেকে বলছি, বলুন আমি কি আপনার হেল্প করতে পারি? দেখুন না দাদা, আমার ফ্রিজটার একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ, প্রবলেমটা হলো ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, আবার আইসও জমছে না। যদি কাইন্ডলি একটা টেকনিশিয়ান থাকে যদি একটু পাঠিয়ে দিন তো তাহলে খুব একটু হেল্প হয়। ওকে ম্যাডাম, আমি কোনো সার্ভিসম্যানকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। তা কতক্ষণ লাগবে আসতে? ম্যাক্সিমাম 2 আওয়ার্স। কাইন্ডলি আপনি অ্যাড্রেসটা মেসেজ করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি মেসেজ করে দিচ্ছি অ্যাড্রেসটা। ওকে, থ্যাংক ইউ। যাক বাঁচা গেল, আগে তো আমি মেসেজটা করে দিই আমার অ্যাড্রেসটা। যাক মেসেজও করে দিয়েছি, এরপর ওয়েট করতে থাকি কতক্ষণে সে আসে। ঘুমও পাচ্ছে, আর এখনো কোনো টেকনিশিয়ানও এলো না। থাক একটু ওয়েটই করি, যদি না আসে তারপর শুয়ে পড়বো, মাথাটাও খুব ধরেছে। কলিং বেল বাজছে, এই অসময়ে আবার কে এলো? দুপুরে এখন 3টে বাজে, এই সময় আসার টাইম? 3 ঘন্টা হয়ে গেল কল করার পর থেকে। উফ, দেখি দিদি, আজকে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ অবশ্যই অনেকটাই দেরি হয়েছে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেল। দেখুন, একটা বাড়িতে একটু কাজে গিয়েছিলাম না, ওখানে কাজটা কমপ্লিট করলাম, শেষ করলাম, তারপরে আবার আপনার প্রবলেমটা পেলাম। ইটস ওকে। তার আগে তো বলুন আপনার মাক্স কই? মাক্স আছে তো? কোথায়? মাক্সটা কি পকেটে রাখার কথা না মুখে? না না, মাক্সটা মাস্টার দিদি মুখেই পড়ার কথা। পড়ে নিচ্ছে, পড়ে নিচ্ছে, পড়ে নিচ্ছে। আপনি তো জানেন এখন এই পরিস্থিতি চলছে, মাস্টার বললে আপনারও যেমন সেফটি আমারও তেমন সেফটি। অবশ্যই অবশ্যই। যান ওখানে বেসিন আছে, প্রথমে হ্যান্ড ওয়াশ করে আসুন, তারপর ফ্রিজটা চেক করবেন।
এবারে বলুন দিদি ফ্রিজে কি প্রবলেম হয়েছে আপনার? অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না আর আইসও জমছে না। কাল পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ করে আজ সকাল থেকে এই প্রবলেমটা দেখলাম। দেখছি বাস 10 মিনিটের মধ্যে দেখে নিই কি প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে। ঠিক আছে একটু তাড়াতাড়ি করুন। আর আপনি কি জানেন যে কতটা কি খরচ হতে পারে? বুঝতে পারছেন কিছু দেখে? ওটা তো দেখার পরেই যদি বলতে পারবো তার তো আগে আমি বলতেই পারবো না। ঠিক আছে আমি চেক করুন। হ্যাঁ আমি এস্টিমেটটা দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে। মোটামুটি এটা 800 থেকে 1000 টাকা লেগে যাবে আপনার বানাতে। হ্যালো, হ্যাঁ বলো। দেখো না তুমি অফিস যাওয়ার পরই হঠাৎ করে না ফ্রিজটার প্রবলেম হয়েছে। দেখো না কেমন একটা পাবলিক কে পাঠিয়েছে, সে মাস্কও পরে আসেনি আর কেমন একটা যেন বিহেভ করছে। বেঙ্গলি ট্র্যাডিশনাল লুকে প্লিজ এরকম ধরনের একটা ভিডিও বানান, তা আমি যথারীতি আমি চেষ্টা করেছি ভিডিওটা বানিয়ে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। তা কেমন লেগেছে? বিশেষ করে আমি ভিএন রকিকে বলছি প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে। আর আমার প্রত্যেকটা ভিউয়ার্সকেও বলছি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আমরা দুজনেই খুব চেষ্টা করে ভিডিওটা বানালাম। আজকের মতো এতটাই, আর তোমরা প্লিজ ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য। বাই বাই।